হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো রাখি পূর্ণিমা আর আপনাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আদি সকালবেলা থেকে দিদিয়াকে খুব আদর করছে, খুব প্যাম্পার করছে। কেন করছে জানেন? সেটা একটু পরেই বলছি। আর অনি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর যেহেতু রাখি তাই সকাল সকাল স্কুলে চলে যাবে, স্কুল আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই বেশিক্ষণের সময় জন্য যাচ্ছে না, তাই বাড়ি কিছু টিফিন আর করে দেইনি। এক দেড় ঘন্টা পর তো চলেই আসবে, তারপরে এসে একবারে ভাত খাইয়ে দেব। আর এই তো রাখিগুলো সব গুছিয়ে নিচ্ছে আর ইনি পাশে বসে আছে। আর এত খুশি কেন জানেন? একে তো দিদি একটু পরে রাখি পড়াবে, আর তার মধ্যে দিদি আর কাছে আছে অনেকগুলো চকলেট, যেগুলো চকলেট এনে দিয়েছে ওর পাপা। যেহেতু স্কুলে টিচার্স আর ফ্রেন্ডসদের রাখি পড়াবে, তার জন্য ওর পাপা অনেকগুলো চকলেট এনে দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য। আর সেটা আদি দেখে ফেলেছে, আর দেখেই ওর পিছন পিছন ঘুরছে কতক্ষণে চকলেটটা দিবে। আর এটা হলো আদির জন্য অনি নিয়ে এসেছে রাখি। আর দেখুন চকলেটটা হাতে নেওয়াও হয়ে গেছে, নিয়ে এত খুশি বলার মতো না। কাল রাতে যখন নিয়ে এসেছিল পারলে তখনই সব নিয়ে বসে পড়ে, কিন্তু আমি জোর করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম লক করে। আর এই রাখিগুলো দেখে না সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায়। প্রায় তিন চার দিন আগের থেকেই বাবার কাছে চেঁচাতে থাকতাম কবে রাখি এনে দেবে, কবে রাখি এনে দেবে। আর এই রাখিগুলো দেখে কী যে খুশি হতাম। আর এদিকে অনি ডাকছে ভাইকে রাখি পরানোর জন্য, আর ওনাকে দেখুন ওর পুরো মনটাই চকলেটের দিকে। শেষমেশ অনেক বুলেট অনি রাজি করালো ওকে, বললো যে না আগে রাখি পরো তারপরে তোমাকে চকলেট দেব। তাই বাবু রাজি হলো শেষ পর্যন্ত। আর এবার না ও রাখিটা পরে রাখিটা হাতেই নিয়েছিল। এর আগে যখন রাখি পরিয়েছিল মানে আগের বছর, তখন কিছুতে তো পড়তেই চাচ্ছিল না, আর যদিও জোর করে পরিয়েছিল তো টেনে খুলে দিয়েছিল, কিন্তু এবার আর খুলেনি, এবার ঠিক হাতে পরে বসে রয়েছে। অনি পরানোর আগে বলছিল ভাইকে রাখি পরাবো না, পড়লে খুলে ফেলে সাথে সাথে। আমি বললাম কি যে না এবার দেখ পরিয়ে, যদি খুলে দেয় তাহলে তো আর পরাতে হবে না, একবার ট্রাই তো করে দেখ। রাখি পরানো হয়ে গেছে আর সাথে সাথে এনাকে এখন চকলেট খুলে দিতে হবে, না হলে তো আবার রেগে যাবে দিদির উপর। ওদেরকে দেখে না আমারও ইচ্ছে করছিল যে আমিও গিয়ে দাদাকে ভাইকে সবাইকে রাখি পরিয়ে আসে, কিন্তু বাড়ি গিয়ে তো কোনো লাভ নেই। সেই দাদা সকালবেলা উঠে বেরিয়ে যায়, আস্তে আস্তে রাত্রি সেই প্রায় 10টা 11টা হয়ে যায়। তো আমি গিয়ে আর কি করব? আর এমন না যে গিয়ে থাকতে পারবো, সেটাও পারবো না, কারণ কালকে তো অনির আছে, আবার আরেকটা টেস্ট আজ অফ আছে, আজ কোনো টেস্ট নেই, কালকে টেস্ট আছে, তাই গিয়ে আর কোনো লাভ নেই। তার জন্য ভাইকে বললাম যে তুই তাড়াতাড়ি চলে আয়, চলে এসে রাখিটা পরে যা, দাদা তো আর আসতে পারবে না। এখন দেখি ভাই আসে কি না বিকেলবেলা। আর এদেরকে বলেছিলাম যে একটু সুন্দর করে দুজনে একটু দাঁড়া, আমি একটু ফটো তুলি। আর আদিকে দেখুন চকলেটটা মুখে নিয়ে মুখের যে কত কাটিং বানাচ্ছে। আমি আদিকে বলছিলাম যে একটু স্মাইল কর, ভালো করে দুটো ছবি তুলি। অনি বললো কি না মা, ভাইকে স্মাইল করতে বলো না, না হলে ওর মুখের চকলেটটা আমার গায়ে পড়ে যাবে। এই তো ভাই নিয়ে যাচ্ছে দিদিকে স্কুলে দিয়ে আসতে, আর পিছন থেকে খালি পাপাকে ডাকছে। পাপা কেন এখনো নামছে না, জানে যে পাপা যাবে ওদের সাথে, তাই বারবার পাপাকে ডাকছিল। A few moments later, আজ সকাল সকাল এই পার্সেলটা চলে এসেছিল। আর এই পার্সেলটাতে আছে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম। পার্পেলে এখন চলছিল রক্ষাবন্ধন স্পেশাল সেল, যেখানে আপ টু 50% মতো অফার চলছিল, তাই আমি দেরি না করে পার্পেল থেকে দুটো স্কিন কেয়ারের জিনিস অর্ডার করে দিয়েছি। আর আজকেই যখন পার্সেলটা চলে এসেছিল তাই ভাবলাম যে না এটাও আপনাদের সাথে শেয়ার করে নিই, সব কিছুই তো এখন মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজ এটাকেও শেয়ার করে দিই। এখানে যে দুটো প্রোডাক্ট আছে তার মধ্যে আমি একটা আগেই ইউজ করেছিলাম, কিন্তু আরেকটা জাস্ট নতুন অর্ডার করলাম এটাকে ট্রাই করার জন্য। আর পার্পেল থেকে আমি যখনই কোনো জিনিস অর্ডার করি, সত্যি বলতে ওদের প্যাকেজিংটা খুবই ভালো থাকে, যেখানে প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনোই চান্স থাকে না। আর আমি এখানে দুটো স্ক্রাব অর্ডার করেছি, একটা হলো ফেস স্ক্রাব আর একটা হলো বডি স্ক্রাব। আর এটা হলো লোটাসের ওটমিল অ্যান্ড ইয়োগার্ট ফেস স্ক্রাব, যেটা আমি আগে কোনোদিনও ট্রাই করিনি। অ্যাকচুয়ালি আমি মামা আর্থের উপটান ফেস ওয়াশটা ইউজ করি, যেটা স্ক্রাবেরও কাজ করে, কিন্তু আমার ওটা একটু রাফ মনে হয়, তাই ডেলি বেসিসে আমি ওটা ইউজ করতে পারি না, তার জন্য এই নতুন স্ক্রাবটা অর্ডার করেছি। আর আপনারা অনলাইনে যেটাই অর্ডার করুন না কেন, সেটা শাড়ি হোক বা ড্রেস মেটেরিয়াল হোক, স্কিন কেয়ার প্রোডাক্ট হোক, সব কিছুই রিভিউ আর রেটিংস দেখে তারপর অর্ডার করবে, তাহলে কোনো প্রবলেমও হবে না আর রিটার্ন করারও কোনো ঝামেলা থাকবে না। আর আমার এই বাবল র্যাপগুলো ফোটাতে এত ভালো লাগে বলার মতো না, তাই আমি শ্যুট করা বাদ দিয়ে ওটাতেই বিজি হয়ে গেছিলাম। যাই হোক, এটা হলো এম ক্যাফেনের বডি স্ক্রাব,
যেটা হলো কফি বডি স্ক্রাব। আমি এটা আগে ইউজ করেছি, আগে বলতে প্রায় আজ থেকে দু আড়াই বছর আগে ইউজ করেছি, কারণ আদি হওয়ার আগে আমি ইউজ করেছিলাম এটা। তারপর সত্যি বলতে বডি স্ক্রাব ইউজ করার কথা একদমই ভুলে গেছিলাম। আর সত্যি বলতে এটা কমন ব্যাপার, আমরা সবাই ফেস নিয়েই চিন্তা করি, বডি নিয়ে তো কেউ চিন্তা করি না। বডিতে ট্যান পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সংসার সামলাতেই আমরা ব্যস্ত। তাই যাই হোক, অত কিছু বলে লাভ নেই, এটা অর্ডার করে নিয়েছি। আর এটা হলো কফি বডি স্ক্রাব, যেটার মধ্যে কফির পরিমাণটা সব থেকে বেশি। আর এটা বডি স্ক্রাব, এটাকে কোনো সময় ফেসে ইউজ করবেন। আর এই দুটো প্রোডাক্টেরই এমআরপি আর ডিসকাউন্ট দেওয়ার পর আমার কত পড়েছিল সেটা আমি স্ক্রিনে লিখে দেবো, আপনারা ওখানেই দেখে নিতে পারবেন ঠিক করে। যাদের হাতে প্রচুর ট্যান পড়ে গেছে, আমি সত্যি বলবো এটা ট্রাই করে দেখো। এটা একটু এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু অফার থাকলে এটা অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা। আর এই বডি স্ক্রাবটা একবার ট্রাই করলে অন্য কোনো বডি স্ক্রাব ট্রাই করতে যাবেন না আপনারা। আর এটার সাথে এই ছোট্ট একটা স্পুন দিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে আপনি আপনার যতটা দরকার প্রোডাক্ট বের করে নিতে পারবেন। আর এই হলো, এটা গ্লাস জারে আসে, এটার কোয়ান্টিটি হলো 100 গ্রাম, যেটা আমার মনে হয় প্রাইস হিসেবে ঠিকঠাক আছে, কারণ মার্কেটে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস হিসেবে কোয়ান্টিটি খুবই কম থাকে। আর এটা নর্মাল টু অয়েলি স্কিন যাতে তারাই ইউজ করতে পারবে, যাদের স্কিন খুবই ড্রাই হয়ে যায় তারা প্লিজ এটা ইউজ করবেন না, কারণ এটা ইউজ করলে তাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। তাই যাদের স্কিন নর্মাল টু অয়েলির মধ্যে আছে তারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা হলো পুরো ডাস্ট ফর্মে আছে। আর এটার খোলার সাথে সাথেই একদম কফির যে একটা স্ট্রং স্মেল হয় সেটা আপনারা বুঝতে পারবেন। আর এটা ইউজ করা একদমই সোজা, বডির যে পার্টটাতে আপনারা এটাকে ইউজ করতে চান সেই জায়গাটা একটু ভিজিয়ে নেবেন, তারপরে এটাকে ওখানে অ্যাপ্লাই করে দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। 3-4 মিনিট ম্যাসাজ করার পর এটাকে জাস্ট ধুয়ে দেবেন, ব্যাস। আর এটা ইউজ করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।